দেখো দিদির বাড়িতে এসে একবার দইয়ের ভাঁড় শ্বশুর বাড়িতে নিয়েও গেও দইয়ের হাড় নিয়ে বসে পড়েছিল, দিদির বাড়িতেও বসে পড়েছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। এখন 10টা মতো বাজে, সবাই বাড়ি চলে গেছে, আমাদের এখনো বাড়ি যাওয়া হয়নি। বলো কিছু জোরে জোরে বলবে, যা বলবে। বাবা মেয়ে দুজনাই খাচ্ছে। পোস্ত আর ডাল দিয়ে ভাত খাচ্ছে মা।
তো বন্ধুরা দেখো পারমিতা এখন রেডি হচ্ছে বাড়ি যাবে বলে, কিছু সাজ আনেনি, দুটো একটা কি এনেছে আমি জানি না সব নাম ফাম। কপালে একটা ব্রণ বেরিয়ে গেছে, দেখো ফ্রিজটা, ফ্রিজে কি আছে, ফ্রিজে শুধু দই আছে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। তুলিগুলো স্যার ছিঁড়ে ফেলেছিস, চলো আমরা রেডি হয়ে নিই বাড়ি চলে যাব। দেখি কি আছে, দেখো দই এখানে আছে, আম খুলতে পারি না, তো বন্ধুরা দেখো আমরা বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি, পারমিতা সুরাই এখানে, পারমিতাও রেডি হয়ে গেছে আর যার সঙ্গে যাবো সে এখনো রেডি হয়নি। ভিডিওটা আজকে এখানে।